নেশাগ্রস্ত অবস্থায় আদালতে ডিসিপ্লিন ভঙ্গের অভিযোগ এক পুলিশ কনস্টেবলের। বিচারক তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা শনিবার বিশালগড় জেলা ও দায়রা বিচারক দেবাশিস করের আদালতে। আদালতে গিয়ে বিচারকের সাথে দুর্ব্যবহার করে আটক এক পুলিশ কনস্টেবল, তার নাম রূপান্ত ডাঙ্গু। সে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। 2017 সালে বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায় বাবুল মিয়া নামে এক ব্যক্তির খুনের মামলায় শনিবার বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারক দেবাশিস করের সাথে সেই মামলার সাক্ষী দিতে যায়। অভিযোগ, ওই কনস্টেবল নেশাগ্রস্ত অবস্থায় গিয়েছিল এবং ডিসিপ্লিন বজায় রাখেনি, তাই বিচারক তাকে আটক করে বিশালগড় থানায় পুলিশের হাতে তুলে দেয়। তবে এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল নিজের দোষ স্বীকার করে নিয়েও নিজের পক্ষেই সাফাই গাইলেন। পরিপ্রেক্ষিতে যেহেতু আমি সিজার লিস্টে আমি উপস্থিত ছিলাম, তখন এখানে লেখাও তো আছে আমার তো সেই আগের ঘটনা, তো আগের সুস্থ যে ঘটনা এটি তো আমার ইয়ে নাই, মানে মনে রাখতাম পারতেছি না এলিগে আমি কেস ডকেটে চাইতেছিলাম। আর আগের আমার যে ইয়ে আসলো বয়ান আসলো, এই বয়ানের লোকে মিলেনি, মিলে সেটা আবার আজকে জিগাইলে আমি এটা আবার রিভিশন দিতে পারবো, এই হিসাবে আমি ফোনে এই জায়গায়। এদিনকার এই ঘটনা সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।